আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় মারা গেছেন নওগাঁ ৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শোক। নতুন মহাপরিচালক যোগদানের পরদিনই স্বাস্থ্য অধিদপ্তরের ২৮ কর্মকর্তার বদলি, আসছে আরও পরিবর্তন। বানের পানিতে প্লাবিত নতুন নতুন এলাকা, ৩১ জেলায় ৪০ লাখ লোক পানিবন্দি। এবং ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে ঢাকা উত্তর সিটিতে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এবারে পুরো খবর। করোনা ভাইরাসে আক্রান্ত নওগাঁ ৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম মারা গেছেন। ইনা ইলাহে ওয়া ইনা ইলাহে রাজিউন। ভোর ৬:৩০টার দিকে রাজধানী স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। ৫৪ বছর বয়সী ইসরাফিল আলম তিনবার সংসদ সদস্য ছাড়াও শীর্ষস্থানীয় শ্রমিক নেতা ছিলেন। তিন সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হলেও গত তিন দিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সহ দেশের রাজনৈতিক অঙ্গনের বিশিষ্টজনরা। নতুন মহাপরিচালক যোগদানের পরদিনই স্বাস্থ্য অধিদপ্তরের ২৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। এই কর্মকর্তাদের বেশিরভাগই পদবীতে সহকারী সার্জন। তারা স্বাস্থ্য অধিদপ্তর এবং বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের গ্রিড হাসপাতালে সংযুক্ত ছিলেন। এখন তাদের দেওয়া হয়েছে বিমানবন্দরের স্বাস্থ্য অফিস ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। স্বাস্থ্য অধিদপ্তরের আরও কিছু পদে রদবদল আসছে বলে জানিয়েছে মহাপরিচালকের দপ্তর। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় কমেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় বিভিন্ন অঞ্চল থেকে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে খুলনায় ৩ জন, বরিশাল বিভাগে ২ জন এবং নোয়াখালী ও সুনামগঞ্জে ১ জন করে মারা গেছেন। এছাড়া বিভিন্ন অঞ্চলে আক্রান্তের সংখ্যাও কমছে। জেলা প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন পরাগরমান। আগের দিনের চেয়ে কমে খুলনায় গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩ জন, তাদের ১ জন করোনায় এবং ২জন করোনা উপসর্গ নিয়ে। তাছাড়া খুলনায় ৫৩ জন সহ বিভাগের ১০ জেলায় নতুন শনাক্ত ১৬০ জন। বরিশালেও কমেছে করোনায় মৃত্যু, একদিনে এই বিভাগে মারা গেছে ২জন। পটুয়াখালী জেলার কলাপাড়ায় ১জন মারা গেছে করোনায়, আর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে মারা যাওয়া ব্যক্তির করোনা উপসর্গ ছিল। বিভাগের ৬ জেলায় নার্স, ব্যাংকার, পুলিশ ও র‍্যাব সহ নতুন আক্রান্ত ৭৪ জন। করোনায় মৃত্যু কমেছে নোয়াখালীতেও, গত ২৪ ঘন্টায় মারা গেছে ১জন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৬২ আর নতুন শনাক্ত ২২ জনের। সুনামগঞ্জেও এক ব্যক্তি মারা যায় করোনায়। আশাবাদী করেছে করোনার হটস্পট হিসেবে পরিচিত কুমিল্লা ও সিলেট। করোনা ভাইরাস কিংবা উপসর্গ নিয়ে একদিনে এই দুই জেলায় কোনো মৃত্যু নেই। তবে কুমিল্লায় করোনায় শনাক্ত হয়েছে আরও ৩৫ জনের, আর সিলেটে শনাক্ত ৪৮ জন। চট্টগ্রামে নমুনা পরীক্ষায় ১৬৯ জনের করোনা পজিটিভ হয়েছে। আশার কথা, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যায়নি কেউ। এদিকে যশোরে পুলিশ, কারারক্ষী, নার্স, শিক্ষক ও ব্যবসায়ী সহ মোট আক্রান্ত ৬৩ জন। নাটোরে এক উপজেলা চেয়ারম্যান সহ ৬ জন করোনা পজিটিভ। আর গত ২৪ ঘন্টায় শেরপুরে ১জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। পরাগরমান, এটিএন বাংলা। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার পাশাপাশি প্রতিদিনই বানের পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন জেলা। দেশের ৩১ জেলায় খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব আর নদী ভাঙ্গনের আতঙ্ক নিয়ে দিন কাটছে ৩০ লাখেরও বেশি মানুষের। নওগাঁর আত্রাই নদীতে ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে এক স্কুল ছাত্র। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। দেশের ৩১ জেলায় বন্যা দুর্গত প্রায় ৪০ লাখ মানুষ এখন চরম দুর্ভোগে। জামালপুরে যমুনার পানি কমলেও ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদীর পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী দুর্বিষহ জীবন কাটাচ্ছে প্রায় ১০ লাখ মানুষ। বানভাসীদের জন্য ৮০টি মেডিকেল টিম গঠন ও সরকারিভাবে ত্রাণ বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। থাকার মতন কোনো জায়গা নেই,
এনে ঘর বাড়ি থেকে অন্য খান্তি আলহানি আশ্রয় নিয়ে আসি পাতিলের মধ্যে তুলে চাউল আনবে যেতে আসি আবার পানি আনবে যাই। সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করলেও বন্যা পরিস্থিতির এখনও উন্নতি হয়নি। জেলার 72,000-এরও বেশি পরিবারের 3.5 লাখ বানভাসীর দিন কাটছে অর্ধাহারে অনাহারে। সেই দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে নদী ভাঙন। সুখবর নেই শেরপুরের বন্যা পরিস্থিতির। বৃষ্টি অব্যাহত থাকায় পানিবন্দী লাখো মানুষ চরম দুর্ভোগে রয়েছে। বন্যা কবলিত এলাকায় অপ্রতুল ত্রাণ তৎপরতার পাশাপাশি পশুখাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। নাটোরে পানির প্রবল স্রোতে আত্রাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। পানির তোড়ে ভেসে গেছে অসংখ্য পুকুর ও ফসলি জমি। চরম আতঙ্কের মধ্যে আছে বাঁধ সংলগ্ন মানুষ। রাজবাড়িতে পদ্মার পানি বাড়ছে, ফলে জেলার সদর, গোয়ালন্দ, পাংশা, কালুখালী উপজেলার প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া দৌলদিয়া ফেরিঘাটের দুইটি সংযোগ সড়ক তলিয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে। নওগাঁয়ের ছোট যমুনা ও আত্রাই নদীর পাড়ের বাঁধের অংশ দিয়ে পানি ঢুকে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আত্রাইয়ে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে, আর ছোট যমুনা নদীতে গোসল করতে গিয়ে এক ছাত্র নিখোঁজ রয়েছে। টাঙ্গাইলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জেলার 10টি উপজেলায় প্রায় 4.5 লাখ মানুষ পানিবন্দী। পদ্মা ও কীর্তিনাশা নদীর পানি বাড়তে থাকায় শরীয়তপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ জেলায় পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ। প্রতিদিনই পানি বাড়ছে মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায়। সরকারি হিসেবে মুন্সীগঞ্জের 4টি উপজেলার 21টি ইউনিয়নের 164টি গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 32,000 পরিবার। এদিকে বন্যায় সুনামগঞ্জ জেলার সদর থেকে উপজেলা সংযোগ সড়ক সহ বিভিন্ন ইউনিয়ন ও গ্রামীণ সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে। মইনুল হাসান, এটিএন বাংলা। করোনা মহামারীর মতো বন্যা মোকাবেলাতেও সরকারের ব্যর্থতা দুর্গত মানুষকে আতঙ্কিত করে তুলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বন্যা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সরকারি সহায়তার অভাবে বন্যার্ত বহু মানুষ অসহনীয় দুর্ভোগে দিন কাটাচ্ছে। এই সরকার নতজানু পররাষ্ট্রনীতির কারণে প্রায় প্রতি বছর বাংলাদেশের নদী অববাহিকায় বসবাসকারী মানুষেরা এই বন্যায় আক্রান্ত হয়ে সর্বশান্ত হচ্ছে। করোনা মোকাবেলায় সরকার যেমন একেবারেই ব্যর্থ, চরম উদাসীনতা, অবহেলা ও দুর্নীতির কারণে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, ঠিক তেমনি বন্যার বিষয়ে সরকারের নীরবতা, নিষ্ক্রিয়তা মানুষকে আতঙ্কগ্রস্ত করছে। রাজধানীতে ডেঙ্গু প্রকোপ যাতে বাড়তে না পারে সেজন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে উত্তর সিটি কর্পোরেশনের। স্বল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এরই মধ্যে কার্যক্রম শুরু করা হয়েছে। সিটি কর্পোরেশনের পাশাপাশি সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপের ডেঙ্গু প্রতিরোধের নিয়া প্রকল্প এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। গেল বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আগেভাগেই ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শুধু সিটি কর্পোরেশন নয়, তাদের পাশাপাশি স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং ইউকেআইডের সহযোগিতায় ঢাকা উত্তরের 2, 3, 5 এবং 6 নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে প্রকল্প বাস্তবায়ন করছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ। এমন পরিস্থিতিতে ঢাকা উত্তরের মেয়র বলেন, এবছর আগাম প্রস্তুতি থাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। আইডিসির সাথে আমাদের সিটি কর্পোরেশন কাজ করছে, আমরা নতুন একটি অ্যাপস তৈরি করেছি, যেসব আমাদের চিরুনি অভিযানের সময় যেসব বাসাবাড়িতে যাচ্ছি আমরা, এই অ্যাপসের মাধ্যমে এলোকে আমরা নিজেদের কাছে স্টোর করছি এবং পরবর্তীতে আমরা যে কোনো সময় ওই বাসাবাড়িতে কিন্তু যাব, গিয়ে দেখব, তখন কিন্তু ফাইন করছি আমরা। বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরাও চলতি বর্ষা মৌসুমে তাদের তৎপরতা বাড়িয়েছেন। এডিস মশার প্রজনন কেন্দ্র ধ্বংস করার জন্য মশক কর্মী সহ পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করে যাচ্ছেন। মেয়র মহোদয়ের নেতৃত্বে মাননীয় মন্ত্রীর ওয়ার্ডারে আমরা 2টা চিরুনি অভিযানও কমপ্লিট করে ফেলছি। করোনা মহামারীর ভিতরে পাশাপাশি এই মশকের যে উৎপাতটা, এটা আমরা মোটামুটি আশা করি আমরা সফল হয়েছি আমরা আগে থাকতে পদক্ষেপ নেওয়াতে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি তাৎক্ষণিকভাবে কার্যকরী পদক্ষেপ নেয় এবছর ডেঙ্গুর বিস্তার ঘটবে না। এডিস মশা নিয়ন্ত্রণের জন্য জনগণের অংশগ্রহণ হলো 90% কাজ করতে হবে, আর প্রতিষ্ঠানগুলো কাজ করবে হলো 10%। সেই হিসাবে আমরা শুরু থেকে জনগণকে সম্পৃক্ত করার বিষয়ে আমরা খুব জোর দিই। এডিস মশার লার্ভা নিধনের পাশাপাশি নিয়মিত ওষুধ ছিটানো অব্যাহত রেখেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন।
শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। 50 বছরে পা রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়। দেশে তথ্য প্রযুক্তির প্রসার, ব্যবহার ও সক্ষমতা বাড়াতে ডিজিটাল বাংলাদেশ ধারণা প্রবর্তক তিনি। পালন করছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব। দেশের আইসিটি বিপ্লবের এই স্থপতির জীবনের খানিকটা তুলে ধরেছেন একরামুল হক সায়েম। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই আইটি ইন্ডাস্ট্রি ডেভেলপ করা। সজীব ওয়াজেদ জয়, ডিজিটাল বাংলাদেশ গড়ার নেপথ্যের কারিগর কিংবা আইসিটি বিপ্লবের স্থপতি বলা হয় তাকে। প্রযুক্তি খাতে তার মেধায় আপ্লুত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের মা পরিচয় দিতে গর্ববোধ করেন তিনি, তাই দায়িত্ব দেন তার তথ্য প্রযুক্তি উপদেষ্টার। সবকিছু ডিজিটাইজ করাতে আমাদের দুর্নীতির সুযোগ আস্তে আস্তে কমে যাচ্ছে। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ এই ধারণাটি জয়ের উদ্যোগে যুক্ত হয়েছিল। এরপর দল ক্ষমতায় এলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারের দাপ্তরিক সব কাজে প্রযুক্তির ব্যবহার ও সক্ষমতা বাড়াতে নানামুখী উদ্যোগ নেন বঙ্গবন্ধুর দৌহিত্র। Our ICT ministry alone has taken up projects to train up to 40,000 IT experts, many of them for the BPO industry. ছাত্র অবস্থায় রাজনীতির প্রতি অনুরক্ত হলেও জয় দাপ্তরিকভাবে দলে নাম লেখান 2010 সালে। রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য হন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। 1971 সালের অগ্নিঝরা সময়ে 27 জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন সজীব ওয়াজেদ জয়। বাঙালির জয় অবধারিত জেনেই তার সাথে মিলিয়ে নানা শেখ মুজিবুর রহমান জয়ের নাম রেখেছিলেন। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় বাবা মার সঙ্গে জার্মানি ছিলেন শিশু জয়। পরে মায়ের সঙ্গে রাজনৈতিক আশ্রয়ে চলে যান ভারতে, সেখানে কাটে শৈশব কৈশোর। পরে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর অর্জন করেন তিনি। 2002 সালে ক্রিস্টিন নামে এক মার্কিন মেয়েকে বিয়ে করেন জয়। তাদের একমাত্র কন্যা সন্তানের নাম সোফিয়া। আমরা আইটি স্কিল লেবার এক্সপোর্ট করা আরম্ভ করব। আমাদের ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এক্সপোর্ট ক্রস করা এটা ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সজীব ওয়াজেদ জয়ের 50তম জন্মদিনে আইসিটি বিভাগের অনলাইন আলোচনায় এসব কথা বলেন তিনি। দেশের তরুণদের সাথে নিয়ে ডিজিটাল তথ্য সেবা সব মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার ওয়াদাবদ্ধ বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী। এবারে শেয়ার বাজারের খবর। পুঁজিবাজারে তালিকাভুক্ত 11টি কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হচ্ছে। কোম্পানিগুলো হল প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, বাটা শু, নিটল ইন্স্যুরেন্স, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ইসলামী ব্যাংক, ফোনিক্স ফাইন্যান্স, মার্কেন্টাইল ব্যাংক, এক্সিম ব্যাংক, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং গ্লাক্সোস্মিথক্লাইন। দুপুর 2:35 প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও বাটা শু, 3টায় নিটল ইন্স্যুরেন্স, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ইসলামী ব্যাংক, ফোনিক্স ফাইন্যান্স ও মার্কেন্টাইল ব্যাংক, 3:30 এক্সিম ব্যাংক ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, 4টায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং 4:30 গ্লাক্সোস্মিথক্লাইনের সভা শুরু হবে। সভা 31 মার্চ ও 30 জুন সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। এদিকে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা স্থগিত করা হয়েছে। আজ বিকেল 3টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে তা স্থগিত করা হয়। সভার নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। সভা 30 জুন পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের লেনদেন শুরু হয়েছে। দ্বিতীয় দিনে আজ ডিএসইতে 322.70 টাকা পর্যন্ত শেয়ারটির দর ওঠে। ওটিসি মার্কেটে লেনদেন শেষে কোম্পানিটির দর ছিল 273 টাকা, আর মূল মার্কেটে লেনদেন শুরু করার জন্য কোম্পানিটির ওপেনিং প্রাইস নির্ধারণ করা হয় 296.80 টাকা। সে হিসেবে 23.80 টাকা বেশিতে লেনদেন শুরু করে এবং প্রথম দিনে সর্বোচ্চ দরে ক্রেতাশূন্য ছিল কোম্পানিটির শেয়ার।
বাইরের প্রভাব ছাড়া যোগ্য লোককে উপযুক্ত জায়গায় বসাতে হবে, তাহলেই স্বাস্থ্যখাতে কাজের গতি বাড়বে এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সচিবালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। তার মতে দেশের স্বাস্থ্যখাতে বাইরের চাপ এবং প্রভাব অনেক বেশি, এটি বন্ধ হলে সেবার মান আরও বাড়বে। তিনি বলেন এমন কিছু করা উচিত হবে না যাতে দেশের স্বাস্থ্যখাতের ওপর মানুষের আস্থা কমে যায়। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নতুন নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। সকাল 10:30 তিনি সেখানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ এর প্রেসিডেন্ট ও নৌবাহিনী প্রধানের সহধর্মিনী বেগম মনিরা রওশন ইকবাল জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান। স্বেচ্ছাসেবক লীগের 26তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। এ উপলক্ষে সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান। এছাড়াও বিকেলে বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মশিউর রহমান রাঙ্গাকে সরিয়ে জিয়াউদ্দিন বাবলুকে জাতীয় পার্টির মহাসচিব করায় রংপুরে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। মহাসচিব বাবলুর কুশপুত্তলিকা দাহ করে 24 ঘণ্টার মধ্যে রাঙ্গাকে পুনর্বহালের দাবি করেন তারা। তা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয়। রাতে মশিউর রহমান রাঙ্গার নির্বাচনী এলাকা গঙ্গাচড়া উপজেলায় বিক্ষোভ মিছিল করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। জেলা শহরেও বিক্ষোভ এবং সমাবেশ হয়। জাতীয় পার্টিকে ধ্বংস করতে এই রদবদল বলে জানান দলটির নেতারা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কোরবানির জন্য নারায়ণগঞ্জে এবার 1,00,000 গরু প্রস্তুত করা হয়েছে। হাটে নয়, খামার থেকে অনলাইনে ও স্বাস্থ্যবিধি মেনে সরাসরি বিক্রি শুরু হয়েছে এসব কোরবানির পশু বেচা কেনা। খামারিদের দাবি, 1 বছর আগে থেকে খাদ্য হিসেবে প্রাকৃতিক উপায়ে তৈরি খড় ভুষি ও জমিতে চাষ করা কাঁচা ঘাস খাওয়ানো হয়েছে এসব গরুকে। পাশাপাশি খামারে এসে সরাসরি কিনতে আগ্রহীদের জন্য রয়েছে মাস্ক, জীবাণুনাশক টানেল ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা। নারায়ণগঞ্জ জেলায় 3,000-এরও বেশি পশুর খামার রয়েছে। আন্তর্জাতিক সংবাদ। বিশ্বে আবারও অশনি সংকেত করোনার। গত 4 দিনেই শনাক্ত হয়েছে 10,00,000-এর বেশি। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,62,00,000, যার মধ্যে মৃত্যুবরণ করেছে 6,47,000-এরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের সবগুলো রাজ্যে নতুন করে ভাইরাসের বিস্তার শুরু হওয়ায় প্রশাসনের স্কুল, কলেজ এবং ব্যবসা প্রতিষ্ঠান চালু করার সিদ্ধান্ত নিয়ে আবারও আশঙ্কা দেখা দিয়েছে। 4 দিন ধরে দেশটিতে প্রতিদিন 1,000-এর বেশি মানুষ মৃত্যু হয়েছে করোনায়। এ অবস্থায় করোনা সংক্রমণ রোধে সবকিছু আবারও বন্ধের আহ্বান জানিয়েছেন দেশটির বিশিষ্ট নাগরিক সহ সাধারণ মানুষ। এদিকে চীনে নতুন করে 61 জন রোগী শনাক্ত হয়েছে, যা এপ্রিলের পর দেশটিতে একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। অস্ট্রেলিয়াতেও একদিনের রেকর্ড 530 জন শনাক্ত হয়েছে। ভিয়েতনামেও এপ্রিলের পর প্রথম 4 জন শনাক্ত হয়েছে। এদিকে করোনায় নাজেহাল ভারতে গত 24 ঘণ্টায় রেকর্ড 5,00,000-এর বেশি পরীক্ষায় শনাক্ত হয়েছে 49,931 জন। বঙ্গবন্ধু দৌহিত্র সাজিব ওয়াজির জয় জন্মদিন উপলক্ষে রাজধানীতে গাছ লাগিয়েছে আওয়ামী লীগ। দলের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির উদ্যোগে গণপূর্ত ভবনের সামনে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সাজিব ওয়াজির জয়ের নেতৃত্বে ভবিষ্যতে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে জানান আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনা দুর্যোগে এবার ঈদুল আজহায় তেমন ব্যস্ততা নেই ব্রাহ্মণবাড়িয়ার কামারপল্লীতে। প্রতি বছর এই সময় কামাররা দা, বটি, ছুরিসহ কোরবানির সামগ্রী তৈরিতে ব্যস্ত সময় পার করলেও এবারের চিত্র অনেকটা ভিন্ন। কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় নামমাত্র লাভে বিভিন্ন কোরবানির সামগ্রী বিক্রি করছেন কামাররা। ধার দেনা করে ব্যবসা ধরে রাখলেও ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রায় 5,000 কামার রয়েছে। এবারে পার্টিক্স খেলার খবর।
সাম্পডোরিয়াকে 2-0 গোলে হারিয়ে ইটালিয়ান লীগ সিরি আর টানা নবম শিরোপা জয়ের উৎসবে মাতল তুরিনের দল জুভেন্টাস। জিতলেই চ্যাম্পিয়ন এমন সমীকরণের ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ে দারুণ এক শটে জুভেন্টাসকে এগিয়ে দেন রোনালদো। চলতি লিগে এটি তার 31তম গোল। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর চেষ্টা করে জুভেন্টাস। 67 মিনিটে রোনালদোর নেয়া শট সাম্পডোরিয়ার গোলরক্ষক ঠেকিয়ে দিল। ফিরতি বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন বেরনার্দেস্কি। 84 মিনিটে রোনালদোর নেয়া পেনাল্টি শট ক্রসবারে লেগে ফিরলে ব্যবধান বাড়েনি। 36 ম্যাচে 83 পয়েন্ট নিয়ে 2 ম্যাচ হাতে রেখে শিরোপা উৎসব করল জুভেন্টাস। 2011-12 মৌসুম থেকে টানা লীগ শিরোপা জিতে চলেছে তুরিনের দলটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। করোনায় মারা গেছেন নওগাঁ 6 আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শোক। নতুন মহাপরিচালক যোগদানের পর দিনই স্বাস্থ্য অধিদপ্তরের 28 কর্মকর্তা বদলি, আসছে আরও পরিবর্তন। বানের পানিতে প্লাবিত নতুন নতুন এলাকা 31 জেলায় 40 লাখ লোক পানিবন্দী। এবং ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে ঢাকা উত্তর সিটিতে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।